ধানের দামের ব্যাপারে কৃষক ঠকবে না বলে জানিয়েছেন কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী। বরিশালে প্রান্তিক চাষীদের সাথে মত বিনিময়ের পর এনটিভিকে দেয়া এক সাক্ষাৎকারে তিনি একথা বলেন। কৃষিমন্ত্রী জানান, শুধু বিদেশি সহায়তার উপর নির্ভর না করে দেশেও কিভাবে উৎপাদন বাড়ানো যায় সে লক্ষ্যে কাজ করছে সরকার। রনি রায়হান ও গোবিন্দ সাহার ক্যামেরায় রিপোর্ট করছেন আহমেদ পিপুল, সাথে ছিলেন বরিশাল প্রতিনিধি আক্তার ফারুক শাহীন। ধান বলতে চাষ করতে প্রায় 600 টাকা খরচ হয়ে গেছে, মাঠে 700 টাকা দাম হলে পরে মোটামুটি কিছু ব্যবসা হইতো। 300 টাকা বা 250 টাকা হইলে আমরা কোনোটাই কৃষকরা বাঁচতে পারবো না, তাইলে আমরা বিপ্লবে কোনো কাজ হবে না। আমরা আগেও যেরকম মারা এখনো তো মারা। চালের দাম কমে যাওয়ায় ধান উৎপাদন খরচ উঠবে কিনা তা নিয়ে শঙ্কিত কৃষকদের ভাগ্য নির্ভর করছে রোববার খাদ্য পরিদহন কমিটির মিটিংয়ে সরকারের সিদ্ধান্তের উপর। অতীতেও কৃষক শেখ হাসিনার কাছ থেকে ঠকে নাই, এখনো ঠকবে না, বরং আরো উৎসাহ পাবে, এইটুকু আমি বলতে পারি। কৃষিমন্ত্রী বেগম মতিয়া চৌধুরী দেশের শস্য ভাণ্ডার হিসেবে পরিচিত বরিশাল সফরে এসে দুদিনে বেশ কিছু স্থান পরিদর্শন এবং এই অঞ্চলের কৃষি কর্মকর্তাদের সাথে মত বিনিময়ের পর জানান আগামীতে তার পরিকল্পনার কথা। খালি আমরা সাহায্যের উপরে নির্ভর করব না, আমাদের নিজেদের যে প্রচেষ্টা এবং আমাদের যে বিভিন্ন সংস্থা আছে এই সংস্থাগুলি পূর্ণ উদ্যমে খালি দক্ষিণে অবশ্যই তারা, কেন দক্ষিণের উপরে আমরা জোর দিচ্ছি, কিন্তু সারা দেশেই আরও ফসল ফলানোর জন্য এবং যে স্বয়ং সম্পূর্ণতা বা মানে উদ্বৃত্ত আমরা রেখে গেছিলাম আবার সেখানে আমরা পৌঁছাতে পারবো। এর আগে সকালে ইউএসএইডের সহায়তায় সিডোরে আক্রান্ত চাষীদের জীবনমান উন্নয়ন প্রকল্পের উদ্বোধনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য দেন তিনি। পরে যৌথ এক সংবাদ সম্মেলনে প্রকল্পটির এবং কৃষি সংক্রান্ত সাংবাদিকদের বিভিন্ন প্রশ্নের জবাব দেন কৃষিমন্ত্রী ও মার্কিন রাষ্ট্রদূত জেমস এফ মরিয়াটি। সেখান থেকে তারা গুটি ইউরিয়ার মেশিন উদ্বোধন ও এর ব্যবহার উপকারিতা জানিয়ে গৌরনদী উপজেলার কৃষকদের সাথে মত বিনিময় করেন। আহমেদ পিপল, এনটিভি নিউজ, বরিশাল। এদিকে খাদ্যমন্ত্রী বলেছেন কৃষক যেন সরকার ঘোষিত দামে ধান চাল বিক্রি করতে পারেন সে ব্যাপারে ব্যবস্থা নেওয়া হবে। শনিবার কৃষি গবেষণা কাউন্সিলে আয়োজিত এক আলোচনা সভায় এ কথা বলেন তিনি। যে আমরা বেশি দামটা দিব সেটার কতটুকু সত্যিকারের চাষিরা পাবে, তাদের কাছে কতটা যাবে, যদি মিলাররা মিডিলম্যানরাই যদি সব নিয়ে যায় তাহলে তো আমাদের লক্ষ্য অর্জন হবে না, আমাদের উদ্দেশ্য অর্জন হবে না। এগুলাও নীতিমালায় আসবে যে কিভাবে চাষিরা যাতে প্রত্যক্ষভাবে ডাইরেক্টলি তারা আমাদের বিভিন্ন গুদামে দিতে পারে, ধান সরবরাহ বা চাল সরবরাহ করতে পারে। সৌদি আরবে 5 দিনের সফর শেষে দেশে ফিরেছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। সফরে সৌদি বাদশার সাথে বৈঠকে শ্রমিকদের কাজের অনুমতি পত্র, আকামা পরিবর্তন এবং জনশক্তি রপ্তানি আশ্বাস পাওয়া গেছে। প্রধানমন্ত্রী এ সময় ওমরা পালন করেন। এছাড়া প্রবাসীদের সাথে মত বিনিময়ে তাদের ভোটার করা এবং প্রবাসী কল্যাণ ব্যাংক চালুর আশ্বাস দেন তিনি। আশরাফুল হকের রিপোর্ট। বিকেল 2:45 সৌদি সফর শেষে বিশেষ উড়োজাহাজে দেশে ফিরেন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে স্বাগত জানান মন্ত্রিসভার সদস্য, দলের কেন্দ্রীয় নেতা, 3 বাহিনীর প্রধানগণ। সবার সাথে শুভেচ্ছা বিনিময় শেষে প্রধানমন্ত্রী চলে যান তার সরকারি বাসভবনে। প্রধানমন্ত্রীর সফর সঙ্গী পররাষ্ট্রমন্ত্রী ডক্টর দীপুমণি সাংবাদিকদের 5 দিনের সফরের বিভিন্ন দিক তুলে ধরেন। প্রায় 25 লাখ বাংলাদেশের নাগরিক, যে সেখানে অভিবাসী শ্রমিক যারা আছেন, বিভিন্ন পেশাজীবী আছেন, তাদের আকামা বা চাকরির অনুমতি সংক্রান্ত যে একটি সমস্যা ছিল দীর্ঘদিনে, সেই সমস্যাটির সমাধান এবং এর ফলে যে আমাদের বিপুল সংখ্যক শ্রমিক চাকরি পরিবর্তনের একটি সুযোগ পাবেন এবং চাকরি হারিয়ে অনেকেই যে নিঃস্ব হয়ে ফিরে আসেন সেটি আর ফিরতে হবে না। এবং আমাদের মাননীয় প্রধানমন্ত্রীর ব্যক্তিগত অনুরোধে মহামান্য বাদশাহ আগামী দিনে বাংলাদেশ থেকে আরও বেশি জনশক্তি সৌদি আরবে নেওয়ার ব্যাপারেও আশ্বাস দেন। সফরে প্রধানমন্ত্রী সৌদি বাদশাহর সাথে বৈঠক ছাড়াও প্রথম দিনে ওমরা পালন করেন, শুক্রবার যান মদিনায়। এছাড়া প্রবাসীদের সাথে বেশ কয়েকটি মত বিনিময় সভায় যোগ দেন প্রধানমন্ত্রী। বিভিন্ন উন্নয়ন খাতে বিনিয়োগের মাধ্যমে তারা যে অর্থ প্রেরণ করেন সেগুলোর সর্বোত্তম ব্যবহার নিশ্চিত করতে সরকারের পক্ষ থেকে প্রয়োজনীয় সকল সুবিধা প্রদানের ব্যাপারে তিনি তাদেরকে নিশ্চয়তা প্রদান করেন এবং প্রবাসী ব্যাংক গঠনের কথাও তিনি আবার তাদের কাছে জানান। প্রবাসীদের ভোটার তালিকায় শুধু অন্তর্ভুক্ত করা নয়, তারা যেন বিদেশে থেকেও ভোট দিতে পারেন সে ব্যাপারেও ব্যবস্থা করার
ব্যাপারে মাননীয় প্রধানমন্ত্রী তাদেরকে আশ্বাস দেন। দেশে ফেরার আগে সকালে জেদ্দায় প্রধানমন্ত্রীর সাথে দেখা করেন ইসলামী উন্নয়ন ব্যাংকের সভাপতি আহমেদ আলী আল মাদানি। প্রধানমন্ত্রী দেশে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে আরও সহযোগিতা চাইলে ইসলামিক উন্নয়ন ব্যাংকের সভাপতি সহযোগিতার আশ্বাস দেন। আশরাফুল হক, এনটিভি নিউজ, ঢাকা। প্রধানমন্ত্রী শেখ হাসিনা তার অসুস্থ স্বামী বিশিষ্ট পরমাণু বিজ্ঞানী ডক্টর ওয়াজেদ মিয়াকে দেখতে শনিবার সন্ধ্যায় স্কয়ার হাসপাতালে যান। সেখানে তিনি বেশ কিছু সময় তার শয্যার পাশে ছিলেন এবং চিকিৎসার খোঁজ খবর নেন। সেখানে দায়িত্বপ্রাপ্ত চিকিৎসকরা ওয়াজেদ মিয়ার স্বাস্থ্যের সর্বশেষ পরিস্থিতি সম্পর্কে শেখ হাসিনাকে অবহিত করেন। পাঁচ দিনের সৌদি আরব সফর শেষে শনিবার দেশে ফিরেন প্রধানমন্ত্রী। গত 7 এপ্রিল হৃদরোগ ও কিডনি সমস্যার কারণে তাকে এই হাসপাতালে ভর্তি করা হয়। সরকারের বিরুদ্ধে ইস্যুভিত্তিক যুগপথ আন্দোলন গড়ে তোলার আহ্বান জানিয়েছেন বিএনপি এবং জামায়াত ইসলামীর দুই শীর্ষ নেতা। খেলাফত মজলিস নেতা মরহুম এমদাদুল হক আড়াই হাজারীর স্মরণে আয়োজিত আলোচনা সভায় তাদের এই বক্তব্যের মাধ্যমে চার দিলে জোটের ফের সক্রিয় হওয়ার আভাস মিলেছে। রিপোর্ট তালাত মামুনের। অনুষ্ঠানে নেতৃবৃন্দ বলেন, দেশে আবারও ইসলামের উপর আঘাত আসছে, যা মোকাবেলায় ঐক্যবদ্ধ থাকার বিকল্প নেই। তারা বলেন, পিলখানা 111 কিংবা জঙ্গিবাদ অথবা কওমি মাদ্রাসা বন্ধের দাবি বিশেষ মহলের দেশবিরোধী চক্রান্তেরই অংশ। বিএনপি মহাসচিব বলেন, সরকার বিদ্যুৎ পানির মতো মৌলিক সমস্যার সমাধান না করতে পেরে নানা কথা বলছে, আর তাই সময় এসেছে সমমনা দলগুলির মধ্যে ইস্যুভিত্তিক সমঝোতা গড়ে তোলার। যে যার দলের আদর্শ অনুসরণ করবে এটা ঠিকই, কিন্তু কতগুলি মৌলিক বিষয় আছে, যে বিষয় জাতীয় ইস্যু, তার উপর তো দ্বিমতের কোনো অবকাশ কারো নাই। সুতরাং সেই সব ক্ষেত্রে অন্তত ইস্যুভিত্তিক অবস্থা, যেমন আর পানি বিদ্যুৎ, এ নিয়ে তো কোনো মানে দর্শন বা পার্থক্যের কোনো কারণ নাই। এই সব ইস্যুতে ঐক্যবদ্ধ হয়ে আমরা যাতে সমস্যার সমাধান সরকারকে আমরা ও সরকারের উপর যাতে আমরা প্রভাব বিস্তার করতে পারি। আর জামায়াত ইসলামীর আমির মতিউর রহমান নিজামী সরকারের সমালোচনা করে বলেন, ভিনদেশীদের এজেন্ডা বাস্তবায়ন করছে তারা। ইসলামী শিক্ষা প্রতিষ্ঠানের মধ্যে জঙ্গি তালাশ করে ইসলামী শিক্ষা প্রতিষ্ঠান সমূহের মূলোৎপাটনের অপচেষ্টা চলছে। জনগণের অধিকার আদায়ে লক্ষ্যে আন্দোলন কঠোর হাতে দমন করার হুমকি প্রদর্শন করে গণতন্ত্রকে ভুলুণ্ঠিত করে একদলীয় বাকশালী শাসন কায়েমের সিগন্যাল দেওয়া হচ্ছে। তিনিও জাতীয়তাবাদীরা ইসলামী শক্তির মধ্যে ঐক্য গড়ে তোলার আহ্বান জানান। তালাত মামুন, এনটিভি নিউজ, ঢাকা। নতুন আইনে উপজেলা চেয়ারম্যান ও সাংসদদের মধ্যে দ্বন্দ্ব দেখা দিলে সরকার প্রয়োজনে তা সংস্কার করবে। স্থানীয় সরকার মন্ত্রী ও আওয়ামী লীগ মুখপাত্র সৈয়দ আশরাফুল ইসলাম মানিকগঞ্জ সফরে গিয়ে এনটিভিকে শনিবার এই কথা বলেন। যুদ্ধাপরাধীরা প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে হত্যার মাধ্যমে বঙ্গবন্ধুর রক্ত নিশ্চিহ্ন করতে চায় বলেও অভিযোগ করেন তিনি। বদরুদ্দোজা বাবুর রিপোর্ট। সংরক্ষিত নারী আসনে সাংসদ মমতাজ বেগমের এক সংবর্ধনায় যোগ দেওয়ার আগে মানিকগঞ্জে দলীয় নেতাকর্মী ও উপজেলা চেয়ারম্যানদের সাথে জেলার সার্কিট হাউসে বৈঠকে বসেন স্থানীয় সরকার মন্ত্রী। সেখানে তিনি বলেন, নতুন উপজেলা আইনের অধীনে কাজ করতে গিয়ে সাংসদ এবং উপজেলা চেয়ারম্যানদের মাঝে দ্বন্দ্বের কোনো সুযোগ নেই, গুটি কয়েক লোক এ নিয়ে সমস্যা সৃষ্টির চেষ্টা চালাচ্ছে বলেও মন্তব্য করেন তিনি। এটা সমন্বয় করতে হবে এবং এই সমন্বয়ের কথা বলছি, এবং উপজেলা চেয়ারম্যানরা উচেরই কাজ শুরু করবেন, দেখবেন তারা একত্রে সেই কাজগুলি করছে, এখানে কোনো সংঘাতের কোনো সম্ভাবনা নেই। একটা নতুন আইন হইলে পরে সরকার এটা পর্যবেক্ষণ করে, আমরা পর্যবেক্ষণ করব যে এটার মধ্যে কোনো অসুবিধা হচ্ছে কিনা, সেই অসুবিধাগুলি আমরা দূর করার চেষ্টা করব। এরপরেও যদি দূর না হয় তাহলে আমরা আবার সংসদে যাব ফিরে। জঙ্গিবাদ প্রসঙ্গে সৈয়দ আশরাফ অভিযোগ করেন, অতীতেও শেখ হাসিনাকে হত্যার চেষ্টা করা হয়েছে, এখনো হচ্ছে, এ বিষয়ে সবাইকে সতর্ক থাকতে বলেন তিনি। তাকে তো আমরা গ্রেনেড মেরে হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাতে বোমা মারি হত্যা করার চেষ্টা হয়েছে, সিমিলার চেষ্টা জেলখানার ভিতরে হয়েছিল। সুতরাং এই দেশের তো যারা যুদ্ধাপরাধী, যারা বাংলাদেশের স্বাধীনতায় বিশ্বাস করে না, যারা বঙ্গবন্ধুকে হত্যা করেছে, সেই গোষ্ঠী তো চায় যে বঙ্গবন্ধুর রক্ত এই বাংলাদেশে আর না থাকুক, বঙ্গবন্ধুর রক্তকে চিরস্থায়ীভাবে ধ্বংস করার জন্য তারা তো পরিকল্পনা চালাচ্ছে। তার সম্পর্কে দলের সাধারণ সম্পাদক আব্দুল জলিলের সাম্প্রতিক মন্তব্যের বিষয়ে তার প্রতিক্রিয়া জানতে চাওয়া হলে তিনি তা এড়িয়ে যান। বদ্রুদ্দোজা বাবু, এনটিভি নিউজ, মানিকগঞ্জ।